জেল গেল আসামি দুনিয়াদার গত না 1 কোটি গুণ ভালো আছে বিশ্বাস করেন এমন সুখে আছিলাম সুখ কাকে বলে আলহামদুলিল্লাহ কোনো মোবাইল নাই কোনো ডিসটারবেন্স নাই কোনো জ্বালা নাই কোনো যাতনা নাই ইচ্ছা মতো ঘুমাও ইচ্ছা মতো খাও আপনারা পেরেশানি বেশি করছেন আমরা বেশি পেরেশানি করি নাই আমি জেলখানায় প্রথম দিন থেকে আমি কাঁদি নাই ঘুমের এই যাতনায় আমি কাঁদি নাই আলহামদুলিল্লাহ বলেন আরে খাইরুলের কাঁদা কারে কো আরে মাসুদ মিয়ার কাঁদা কারে ক আমি কাঁদি না তাকে ডরে আমি যদি কাঁদি তাকে কি অবস্থা আমি একদিন কাঁদছি কলেজে দিয়ে যেদিন আমার বাচ্চারা আমারে দেখতে গেছে ওদের সামনে কাঁদি নাই ওরা চলে আসার পরে কান্দা আসছে বহরহাল জেলখানা হলো শুধুই শিকলে বন্দী লোহার শিকলে বন্দী আর দুনিয়াদাররা দুনিয়ার শিকলে বন্দী কি বলছি বলেন জেলখানাওয়ালাদের কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য আছে তিনটা বাজে ঘুমাইতে চাইলেও মানা করে না দুইটা বাজে ঘুমাইতে চাইলেও মানা করে না আমরা একজন একজনকে বলতাম জোরে জোরে এই বন্ধিরা কলিজা ভরে ঘুমাও কম করে খাও পেট ভরে ঘুমাও অল্প অল্প খাও খানা তো অল্প পেট ভরে খাও তার এলান করা যায় না অল্প অল্প খাও পেট ভরে ঘুমাও এটা ছিল একটা ডায়ালগ বহরহাল তাহলে ইন্দুর মরলো কেন হ্যাঁ আরো চাই মশা মরলো কেন মাছিটা মরলো কেন আরো চাই কোন পর্যন্ত হ্যাঁ হাত্তা যুরতুমুল মাকাবির কোন পর্যন্ত কবরের পরে আর চাওয়ার কি নাই সুযোগ নাই আজকে যে লোকটার পাবলিসিটি হলো একটি শোক সংবাদ ইনি মারা গেছেন পাবলিসিটি হয়েছে না আচ্ছা যদি রমজানের 19 তারিখে আমি তার বাসায় যাইতাম আর বলতাম ভাইয়া আমি দেখতেছি আপনার মত অল্প সময় এ রোজার আপনার রোজার জীবনের শেষ রোজা আপনি এতে কাপটা করেন উনি কি কইতো মাথা আমার কত কাম আছে আমি এসে এতে কাফে যাইতাম আর আপনার কাছে কি ওই আসেনি আমি মরিয়াম পাইছেন তা কি আমি বাস্তব না বাস্তব কিন্তু ঠিক মতোই তো আজকে উনি চলে গেছেন শুধু আমরা বুঝি উনি চলে গেছেন কিন্তু এটা কেন বুঝি নাই আমি চলে যাব বলেন উনি চলে গেছেন আমি চলে যাব তাহলে এই রোজা কি জীবনের প্রথম রোজা না শেষ রোজা কে বলবে প্রথম রোজা না শেষ রোজা বলা তো যায় না কি ভাই এই জন্য প্রত্যেকেই নিয়ত করেন আল্লাহ তালা যদি আগামী রোজা রমজানের পর্যন্ত বেঁচে থাকেন আগামী রমজানে যেখানে ইচ্ছা সেখানে এতে কাজ করবে ইনশাআল্লাহ আজীবন যত রোজা মিলে ইনশাআল্লাহ এতে কাজ করবে আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন ফারুক আইয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা